চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মামুন হত্যার প্রতিবাদে চট্টগ্রাম সহ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে চলছে শিবিরের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। ভোরে নোয়াখালীর সোনাপুর বেগমগঞ্জ শহর সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে এসব জেলায় মোতায়েন রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে হরতালের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। সেই সঙ্গে স্বাভাবিক রয়েছে চট্টগ্রামের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার রেল যোগাযোগ।